নমস্কার, আবারও আমি এখানে উপস্থিত হয়েছি ভারতী মিত্রের, স্বর্গীয় ভারতী মিত্রের জন্মবার্ষিকী অনুষ্ঠানে। জিও বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে আমি ইকেবানা চক্রবর্তী, দাঁড়িয়ে রয়েছি নবনালন্দা স্কুলে। এই মুহূর্তে আমি পেয়ে গেছি আমার সঙ্গে প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনীষা মুরলী নায়ারকে। তার কাছ থেকে একটু শুনে নেব যে আজকের দিনে তার আবেগটা, তার অনুভূতিটা সব কিছু নিয়ে একটু কথা বলে নেব। প্রথমে জিও বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা কীরকম লাগছে, কীরকম মনে হচ্ছে? ভারতীদের সাথে আমার খুব নিবিড় যোগাযোগ তা নয়, কিন্তু আমি গানের সূত্রে ওনার সাথে আমার দেখা হয়েছিল যখন নবনালন্দার কবি প্রণাম অনুষ্ঠানে এসেছিলাম। এবং নবনালন্দা যেটা ছোট্ট একটি চারা হয়ে হয়তো উনি লাগিয়েছিলেন, সেটা একটা আজকে মহিরুহ। এবং সাংস্কৃতিক জগতে এমন কোনো ব্যক্তিত্ব হয়তো নেই যারা এই মহিরুহের সাথে যুক্ত নন। আমার ভীষণ ভালো লাগছে যে আমি আজকে আমার গানের মাধ্যমে ওনাকে শ্রদ্ধা জানাতে পারব। একেবারেই সত্যি তাই। এই মহিরুহতে আজকে কিন্তু একে একে অনেক সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের আমরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু একে একে আসছেন। আপনাদেরও কিন্তু অবশ্যই দেখার জন্য চোখ রাখতেই হবে জিও বাংলার পর্দায়। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, করুন সাবস্ক্রাইব, আর একেবারেই কমেন্ট করতে ভুলবেন না। জিও বাংলায় সরাসরি আমি ইকেবানা নবনালন্দা স্কুল থেকে নমস্কার।